হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবার বাটন ফোনে পাওয়া যাবে স্মার্টফোনের ফিচার্স। মাত্র 3,000 টাকা বাজেট রেঞ্জে লঞ্চ হলো নোকিয়া 220 4G এবং নোকিয়া 235 4G। তো HMD তাদের নোকিয়া কোম্পানির অধীনে দুটি নতুন ফিচার্স ফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। কোম্পানি তাদের নোকিয়া 220 4G বাটন ফোন এবং নোকিয়া 235 4G ফোন ভারতে পেশ করেছে। এই দুটি বাটন ফোন কিপ্যাড মোবাইল ডুয়েল সিম 4G কানেক্টিভিটি সহ UPI পেমেন্ট করা যাবে। তো আসুন আমরা এই ভিডিওতে জেনে নিই এই দুইটি ফোন সম্পর্কে। এই ভিডিওতে আমরা জেনে নেব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো নোকিয়া 220 4G এবং নোকিয়া 235 4G এর দাম। নোকিয়া 4G 235 ফোন মাত্র 749 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আর অন্যদিকে নোকিয়া 220 4G ফোনটি 3249 টাকা দামে রাখা হয়েছে। এই দুটি বাটন ফোন HMD.com এবং অ্যামাজন ইন সহ অফলাইন রিটেল স্টোর থেকে সেলস করা হচ্ছে। নোকিয়া 235 4G ফোন ব্লু এবং ব্ল্যাক এবং পার্পল কালার, এবং নোকিয়া 220 4G ফোনটি পিচ এবং ব্ল্যাক কালার অপশনে সেল করা হচ্ছে। আর নোকিয়া 220 4G এবং নোকিয়া 235 4G এর পারফরম্যান্স। নোকিয়া 220 4G এবং নোকিয়া 235 4G ফিচার্স ফোন S30+ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে ইউনিসুক এবং T107 প্রসেসর সহ কাজ করবে। এই দুটি ফোনে 64 MB র্যাম এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে গান, ফটো এবং ভিডিওর জন্য 32 GB মেমোরি কার্ড যোগ করা হতে পারে। তো নোকিয়া নতুন বাটন ফোনে 2.8 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে IPS প্যানেল তৈরি, বড় চৌকো আকারের QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য 235 4G ফোনের পিছনের দিকে 2 MP ক্যামেরা সহ LED ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। অন্যদিকে নোকিয়া 220 4G ফোনের ক্যামেরা দেওয়া হয়নি, কিন্তু টর্চ লাইট ফোনে দেওয়া হয়েছে। এই ফোনগুলিতে ইউটিউব দেখা যাবে। আবার পুরনো এবং অতি জনপ্রিয় সাপের গেম স্নেক গেম এই ফোনে দেওয়া হয়েছে। তাছাড়া সবচাইতে ফিচার্স হয়েছে সেই ফোনটাতে আপনারা ইজিলি ইউটিউব দেখতে পারবেন। নোকিয়ার নতুন ফিচার ফোন গ্রিলুফেট UPI অ্যাপ রয়েছে, যা NPCI থেকে অ্যাপ্রুভ। এই অ্যাপের সাহায্যে স্মার্টফোন ব্যবহার না করে UPI পেমেন্ট সহজেই করা যাবে। তো এই ফোনটি অত্যন্ত গুণগত মান ভালো। এই ফোনটি অত্যন্ত খুবই ভালো একটি ফোন। আশা করি অবশ্যই এই ফোনটি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি ছিল আজকের মতো, এ পর্যন্তই আল্লাহ হাফেজ।